আল্লাহ পাক ফেরেশতাদেরকে সেজদা করার অনুমতি দিয়েছিলেন? আল্লাহ সরাসরি বলেছিলেন না আল্লাহ পাক কিভাবে বললেন? আল্লাহ সরাসরি কিভাবে বললেন আর কেনই বা আল্লাহ পাক সেজদা করার কথা তিনি বলে দিলেন? শুনুন বাপজির আমার ভাইয়েরা, আল্লাহ পাক সর্বপ্রথম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার ফেরেশতাগণ, এই এই জিনিসগুলোর নামগুলো তোমরা বলো আদমের সামনে। আদম দাঁড়িয়ে আছে, আদমের সামনে আল্লাহ পাক ফেরেশতাকে প্রথমে প্রশ্ন করলেন, সমস্ত ফেরেশতাগণ বললেন, আল্লাহ নিশ্চয়ই তুমি পবিত্র, আল্লাহ আমরা উহা জানি না, আমাদেরকে যতক্ষণ পর্যন্ত না জানানো হয় আর প্রত্যেকটা বিষয়ে তুমি জানেওয়ালা এবং তুমি বড় হিকমতওয়ালা। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা জানি না, এর নাম আমরা জানিনি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবার আদমকে জিজ্ঞাসা করেন, আদম বলত এগুলোর নাম কি? আর আদম আলাইহিসসালাম যেমন অর্ডার পেয়েছেন আর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের নাম একবারে পটপট পটপট করে বলে ফেললেন। বলুন সুবহানাল্লাহ, যেমন বলে ফেলেছেন ফেরেশতারা একটু লজ্জায় পড়ে গেলেন, আরে আদমকে আজ কি তৈরি করলেন, জিন্দা করলেন, আর আমাদেরকে হাজার হাজার কোটি কোটি বছর পূর্বে আল্লাহ পাক আমাদের বানিয়েছেন, এগুলোর নাম আমরা কেউ বুঝতে পারলাম না। আর আদমকে যেমনই জিজ্ঞাসা করেছে আর আদম আলাইহিসসালাম বুঝে ফেললেন, তাহলে আমাদের চাইতে তো আদম শ্রেষ্ঠ নাকি? আদম যেহেতু বলতে পেরেছেন, তাহলে আদম তো আমাদের চাইতে বড় শ্রেষ্ঠ মানুষ, এই মনে মনে এসে গেল। আর অমনি এদের তখন লজ্জায় যখন একটু লজ্জিত হলেন, আল্লাহর নির্দেশ হয়ে গেল, এবার তোমরা সকলে মিলে সেজদা করো। ফাইজা সাওয়াইতুহু ওয়ানাফাকাতু ফিহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহর এবার হুকুম হয়ে গেল, তোমরা সকলে মিলে আমার আদমকে সেজদা করো। আল্লাহর নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সকলেই মাথা নত করে দিল। বলুন সুবহানাল্লাহ। সকলে মাথা নত করলো বটে, কিন্তু ইল্লা ইবলিস ইস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সকলে সেজদা করলো কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ পাক ঘোষণা করলেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, কলা মা মানা কা আল্লাহ তাসজুদ। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহর হুকুম অমান্য করে, আমি আল্লাহর হুকুমকে অস্বীকার করে কেন তুমি দাঁড়িয়ে আছো সেজদা করলে না? বলো ইবলিস তখন বললেন, পরওয়ারদিগারে আলম, কলা আনা খায়রুকুম মিন খলাকতানি মিনান নারি ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আদমকে বানিয়েছো মাটি হতে আর আমাকে বানিয়েছো তুমি আগুন হইতে, অতএব মাটি কখনো আগুনের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না। আমি আগুন, আমি হলাম শ্রেষ্ঠ, আর আমি শ্রেষ্ঠ হয়ে কখনো ওই মাটির কাছে সেজদা করতে পারবো না। আল্লাহ পাক বলছেন, এ ইবলিস, এটা আমি আল্লাহর হুকুম দিয়ে, আমি আল্লাহ তাআলা অর্ডার দিচ্ছি, হুকুম দিচ্ছি, আর আমার হুকুমকে মানবে না? ইবলিস তখন বলছে, আল্লাহ তোমার হুকুম হইলি বা, যাকে সেজদা করিব সে তো আদম, ওকে কি করে সেজদা করিব? ওর চাইতে শ্রেষ্ঠ হলাম আমি, আমি ওকে সেজদা করিব না। আল্লাহ পাক বলে, শোনে নে, আমি আল্লাহ পাক পূর্বেই জানিয়ে দিয়েছি, আমার দুনিয়ার কোনো বান্দা কিংবা বান্দি আমার সহস্র বছর পর্যন্ত গুণগান গুণকীর্তন তসবি তাহলিল তার আদায় করবে, আদায় করার পরে সামান্য একটা হুকুমকে অমান্য করার কারণে আমি আল্লাহ তাআলা
আমার সুখময় জায়গা জান্নাত থেকে বাহির করে দিব। এই কথাটা শুনে যোগে শোনানি বল। ইবলিস বলে আল্লাহ শুনেছি, বলে যদি শুনে থাকো এখনো টাইম আছে মাথা নত করো। ইবলিস বলে পরবার দিগারে আলম, জান্নাত ছাড়তে রাজি আছি তবুও ভালো, আমি আদমের কাছে মাথা নত করব না। আল্লাহ পাগল, বেরি বের হো, বের হো জান্নাত থেকে। জান্নাত থেকে বের হয়ে এসে বুঝি আল্লাহ কিছু পাবো না, কি গো? জান্নাত থেকে বের হয়ে এসে বুঝি আল্লাহ কিছু পাবো না। বলে কিছু পাবো না মানে, বলে পরবার দিকে আলাম, একদিন দুদিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, আল্লাহ সহস্র বছর পর্যন্ত তোমার গুণগান গুণকীর্তন তসবিহ তাহলিল আমি আদায় করেছি, আল্লাহ এর বিনিময়ে কি আমি কিছুই পাব না? আল্লাহ বলেন, আমি এমন কোন নিষ্ঠুর মাবুদ নই, এমন নিষ্ঠুর কোন মালিক নই, দুনিয়ার কোন বান্দা, আমি আল্লাহ পাকের হুকুমকে পালন করেছি, তার বিনিময়ে আমি কিছুই দিব না, এমনটা হতে পারে না। নিশ্চয় আমি আল্লাহ পাক, তার বিনিময় আমি দিতে চাই। তুই আমার যে ইবাদত বন্দেই করেছিস, তার বিনিময়ে তুই কি চাস বল, আমি তোকে তা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ইবলিস তখন মনে মনে চিন্তা করলে, সুযোগ যখন পেয়ে গিয়েছ আর অসুবিধা নাই, সুযোগ যখন পেয়ে গিয়েছ আর হাত ছাড়া করব না। আল্লাহকে বলছেন, আল্লাহ যখন তুমি দিব বলেছ তাহলে কয়েকটা জিনিস আমাকে দিয়ে যান। বলে কি? বলে আমি যেন কিয়ামত পর্যন্ত জিন্দা থাকতে পারে, কিয়ামত পর্যন্ত যেন জীবিত থাকতে পারি আল্লাহ, সেই ক্ষমতা দিতে হবে। দ্বিতীয় নম্বর হলো, মানব দানব পশু পক্ষী কীট পতঙ্গ যত রকমের সৃষ্টি জীব আছে সকলের যেন আকৃতি ধারণ করতে পারে, আল্লাহই ক্ষমতা আমাকে দিতে হবে। আর তৃতীয় নম্বর হলো, সেকেন্ডটার ভিতরে ভারত থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে আমেরিকা, এইরকমভাবে যেন আমি চলাফেরা করতে পারি, এই ক্ষমতা দিতে হবে আল্লাহ। আল্লাহ পাক বলে, ইবলিস যা তোকে তাই দিলাম, কিন্তু ভালো করে মনে রাখবে আমার বিশ্ব নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বা আকৃতি তুই কোনোদিন ধারণ করতে পারবে না। আমার নবীজির চেহারা কোনোদিন তুই ধারণ করতে পারবে না। সেই জন্য নবীজি বলেছেন, যে লোকটি আমি রসুলকে স্বপ্নের মারফতে দেখল, সেই লোকটি বাস্তব আমি রসুলকে স্বপ্নে দেখেছে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে, আমি রসুলকে যে স্বপ্নের ভিতরে দেখেছে, সেই লোকটি বাস্তব আমি রসুলকে দেখেছে, আমি নবীকে দেখেছে। ইবলিস কখনো আমার চেহারা ধারণ করতে পারে না। আল্লাহ পাক বললেন, ইবলিস শোনে না, আর মৃত্যুর পরে সারা জীবনের জন্য অনন্তকালের জিন্দেগির জন্য তো জাহান্নামী হবি, এটা যেন ভালো করে মনে রাখিস, অনন্তকালের জন্য তুই জাহান্নামী হয়ে যাবি। সুবহানাল্লাহ। ইবলিস এবার প্রতিজ্ঞা করে নিল, যা জাহান্নাম তো হবই, বুঝতে পারছি, তাই আদমকে কিন্তু আমি ছাড়ব না, আদম এবং ওর আওলাদ পৃথিবীর বুকে যত আসবে, আজ থেকে হইল আমার দোষমন, এই আদমের সন্তান যত পৃথিবীর বুকে যাবে, এদেরকে কিভাবে কোন কৌশলে কিভাবে আমি জাহান্নামে নিয়ে যাব সে কৌশল আমার জানা আছে, একজনকে আমি ছাড়ব না, এই প্রতিজ্ঞা করি হইল। আদম আলাইহিস সালাতু ওয়াসালামের কানে যখন আওয়াজ গিয়েছে যে আদমের এক সন্তানকেও ছাড়বে না, সবাইকে জাহান্নামে বানাবে, ইবলিস তখন আপনার ইবলিসের কথা শুনে আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তখন বলেন যে আল্লাহ, আল্লাহর কাছে কান্না শুরু করছেন, পরওয়ারে দিগারে আলাম, ইবলিস শয়তান আজকের দিনে যে প্রতিজ্ঞা করেছে, আমার আদম আমার সন্তানদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ আমি কাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাব। আল্লাহ পাক বলেন, আদম রে চিন্তা করো না, আমি আল্লাহ পাক সে ব্যবস্থা করে রেখেছি। বলে কি? বলে শুনে নাও, পৃথিবীর বুকে মসজিদ তৈরি হবে, মাদ্রাসা তৈরি হবে, মাকতব তৈরি হবে, মসজিদে যখন মাযান সাহেব আযান দিবে, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, ও
জগতের মানুষ তোমরা নিজেদের কামিয়াবির জন্য তোমরা ছুটে এসো, ও জগতের মানুষ তোমরা তোমরা নামাজের জন্য আগিয়ে এসো। এইরকম ভাবে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহকে যারা মান্যওয়ালা হবে, দুনিয়ার কাজ কর্মকে বাতিল করে দিয়ে আমার বড় হুকুম নামাজ দুই রাকাত যারা পড়ে আসতে পারবে, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম তাদেরকে তোমার সঙ্গেই বেহেস্তে দেব। বলুন সুবহানাল্লাহ, তাদেরকে তোমার সঙ্গে জান্নাতে দিব, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। এই কথা শোনার পরে ইবলিস তখন বলছে, আল্লাহ আদম তো এলানের ব্যবস্থা পেয়েছে, আল্লাহ আমার কিছু হবে না, এলানের মারফতে আজানের মারফতে তো তোমার বান্দাদেরকে তার দিকে ডাকবি, আল্লাহ তাহলে আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমিও যেন আমার দিকে একটু আকৃষ্ট করতে পারে। আল্লাহ পাক বলে, তুই আবার কি নিবি রে? আল্লাহ পাককে বলে, খুব একটু ব্যবস্থা করলি ভালো, একটু দেন। আল্লাহ পাক বলে, যা তোকেও দিলাম। বলে কি? বলে দুনিয়ার গান বাজনা থিয়েটার যত রকমের বাদ্যযন্ত্র আছে সব তোর রাস্তা যা। ইবলিস শয়তান তখন তড়াম করে লাভ মিনিট বুঝছে, আলহামদুলিল্লাহ ভালোই হইল। বলে কেন? বলে এমন যুগ আসবে, সেই যুগে এমন নিত্য নতুন গান আমি আবিষ্কার করব, আলেমে হোক আর মৌলবি হোক আর বুজুর্গ হোক আর পীরি হোক আর দরবেশি হোক, যত বড়ই বুজুর্গ হোক না কেন, আমার গানে যদি কাউকে মুগ্ধ করতে পারি কিন্তু তাকে আমি ছাড়িব না। আল্লাহ পাক বলেন, ইবলিস শোনে নে, ইবলিস ভালো করে শুনে নে, প্রকৃত পক্ষে যারা আমার বান্দা হবে আমি আল্লাহকে মান্যওয়ালা হবে, দুনিয়ার গান বাজনা থিয়েটার দেখে তারা মশগুল হবে না, পাগল হবে না, আমি আল্লাহর হুকুমকে পালন করার জন্য তারা ছুটে যাবে। কিন্তু তারপরেও যদি আমার যে সমস্ত বান্দাগণ মসজিদের আজান শুনে আওয়াজ না সে জলসা শুনে যারা সেদিকে যাবে না, ওই গান বাজনা থিয়েটারে যারা মশগুল হয়ে থাকবে, আমি আল্লাহ নিজেই ওয়াদা করলাম তাদেরকে তোর সঙ্গেই জাহান্নামে পাঠাব। চিন্তা নাই, তাদেরকে তোর সঙ্গেই জাহান্নামে পাঠিয়ে দেবো, কোনো টেনশন নাই। চা ভাবছিল আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম আবার তিনি বলেন পরবর দিগানে, আলাম আল্লাহ আদম এমন আপনার ইবলিস এমন কৌশল বাহির করবে যার কারণে তাদের ইমান রাখা বড় দুষ্কর হয়ে যাবে, আল্লাহ আমার আখেরি জামানার সন্তান তারা তো সব জাহান্নামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, আদম রে আমি আল্লাহ পাক এখনো পর্যন্ত তোমাকে ছেড়ে দেইনি, আমার বান্দাকে জাহান্নামি বানিয়ে দেইনি। বলে কি? আল্লাহ পাক বলেন, আদম তুমি শুনে নাও, আমার আমার বান্দার মধ্যে একজনের আমি 60 বছর জীবন দিয়েছি। কত বছর? 60 বছর জীবন দিয়েছি। এই 60 বছরের ভিতরে ধরো ইবলিস শয়তানের রাস্তায় 59 বছর চলে গেছে। কত বছর? 59 বছর চলে গেছে। আর ক বছর আছে? 1 বছর। আল্লাহ পাক বলেন, 1 বছর নয়, এই 1 বছরের ভিতরে 11 মাস বাদ দিয়ে দেওয়ার ক মাস থাকে বলো? 1টি মাস থাকে, 1টি মাসের 30টা দিন, ওই 30টা দিনের ভিতরে 29 দিন তুমি বাতিল করে দাও, ইবলিসের রাস্তায় চলে গেল, আর কটা দিন থাকে বলো? 1টা দিন। আল্লাহ বলেন, আদম রে আমার বান্দা 59 বছর 11 মাস 29 দিন ইবলিসের রাস্তায় চলার পরে লাস্টের দিকে বুঝতে পেরেছে, আল্লাহ আমি যে রাস্তায় ছিলাম চরম অন্যায় করে ফেলেছি, শয়তানের ধোকাই ছিলাম, আল্লাহ আমি গুনাহের রাস্তায় ছিলাম, আল্লাহ দয়া করে আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই বলে যখন আমার কোনো বান্দা আমি আল্লাহর ভয়ে যখন তার অন্তরে সঞ্চয় হবে, আর আমি আল্লাহ পাকের ভয়ে তার চোখ দিয়ে যখন 2 ফোঁটা গরম পানি বেরিয়ে যাবে, আর বলবি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আর আল্লাহর কাছে যখন দোয়া করবে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা জালামনা আনফুসানা, আয় আল্লাহ আমি গুনাহ করে করে আমার জীবনটারে নষ্ট করে ফেলেছি, আল্লাহ দয়া করে আমার জীবনের
সমস্ত গুণাগুলো তুমি মাফ করে দাও। ওয়া তারহামনা, আল্লাহ আমার গুণাগুলো ক্ষমা করে যদি আমার প্রতি তুমি দয়া না করো, আমার প্রতি যদি অনুগ্রহ না করো, আমার প্রতি যদি তুমি করুণা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ গো তাহলে আমি বড় বিপদের মধ্যে পড়ে যাব, বড় মুসিবতের মধ্যে পড়ে যাব। এই বলে যখন দুনিয়ার কোনো বান্দা আমি আল্লাহ পাকের ভয়ে তার চোখ দিয়ে দুই ফোঁটা গরম পানি বাহির করে দিবে, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার বান্দা তৌবাকে কবুল করে নিব, আমার বান্দার তৌবাকে কবুল করে নিয়ে ওর এক আপনার 59 বছর 11 মাস 29 দিনে যত গুনাহ হয়েছিল এই একবার তৌবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনি ইবলিস তখন বলছে, আল্লাহ সারা জীবন তাইলে মেহনত করাই হইল আমার, সারা জীবন মেহনত করি 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 লাস্টের দিনে বলছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ গো আমি তো ভুল করি যে ক্ষমা করো, আর অমনি মাপ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই শুনি যেন কেউ মনে মনে চিন্তা করেন না, যাক রাস্তা খোলা পেয়ে গেলছি। বলে কেন এবার নামাজ রোজা যারা করছিলাম সব ছেড়ে দেবো, ওই লাস্টের দিনে না হলে তওবা তিল্লা করব নাকি? সুবহানাল্লাহ। আরে বাবা, লাস্টের কোনটা দিন আপনার আমার শেষ সেটা কি আমাদের জানা আছে? জানা আছে কি? জানা যে হতো নাই, তাহলে এখন থেকে নিয়ত করে নিতে হবে জীবনে যে সমস্ত অন্যায়গুলো করেছি, পাপ আপনার আমার ভিতরে আছে, সেইগুলো আল্লাহর কাছে খালিস নিয়তে তৌবা করে নিতে হবে, তবেই আপনি আমি কামিয়াবি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া অন্য কোনো জিনিসে কামিয়াবি হতে পারবো না। বাপজির আমার ভাইয়েরা, তবে মনে রাখবেন আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এতিমদেরকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লাহ পাক তিনি বলেন, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ পাক বলেন, ও জগতের মানুষ, তোমরা যেন কখনো এতিমদেরকে গলায় ধাক্কা তোমরা দিও না, এতিমদেরকে যেন গলায় ধাক্কা দিবে না। এই কথাটা রসুল তিনি বলেছেন, আল্লাহ পাক তিনি বলেছেন। কেন? যে এতিমদের মর্যাদা, এতিম সম্পর্কে নবী সাল্লাম তিনি বলেন যে এতিমদেরকে তোমরা ভালোবাসো, কেন? আমি নবী মোহাম্মদ সাল্লাম, আমি নিজে এতিম ছিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে একজন মানুষ গিয়েছেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া গো নবী, আমার অন্তরটা খুব শক্ত, আমার অন্তর কখনো কাঁদে না নবী গো। আল্লাহর নবী বলেন, তুমি এতিমের মাথায় হাত বোলাও, তুমি যদি এতিমের মাথায় হাত বোলাও, আমার আল্লাহ তাআলা এতিমের মাথায় হাত বোলানোর কারণে তোমার অন্তরটা নরম করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এতিমের মাথায় আপনাকে হাত বোলাইতে হবে।